হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখব কিভাবে পেন ড্রাইভ বুটেবল করা হয়, আর পেন ড্রাইভ বুটেবলের মাধ্যমে আমাদের কম্পিউটারগুলোকে আমরা উইন্ডোজ দিতে পারি। অনেক সময় দেখা যায় যেগুলো ল্যাপটপ বা কম্পিউটারের ডিভিডি রাইটারের সমস্যা, আমরা এ কারণে উইন্ডোজ দিতে পারি না। তো আপনারা চাইলে পেন ড্রাইভ বুটেবল করে আপনাদের কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার পেন ড্রাইভ থাকতে হবে, আর পেন ড্রাইভটি অবশ্যই 8 জিবি হতে হবে। তো সর্বনিম্ন 8 জিবি পেন ড্রাইভ হলে ভালো হয়। তো বুটেবল করার পূর্বে অবশ্যই ফরম্যাট দিতে হবে পেন ড্রাইভটি। তো দেখেন আমার পেন ড্রাইভ এটা, আমি এই পেন ড্রাইভটি ফরম্যাট দেব। তো পেন ড্রাইভ ফরম্যাট কীভাবে দিতে হয় সেটা একটু দেখেন। এটা পেন ড্রাইভে রাইট বাটন ক্লিক করার পর ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর যা আছে সেটা হলেও চলবে, অথবা আপনি রেজিস্টার দিতে পারেন। রেজিস্টার দেওয়ার পর এখানে কুইক ফরম্যাট দিলে আপনার পেন ড্রাইভটি খুব দ্রুতই ফরম্যাট হয়ে যাবে। স্টার্ট, ওকে, দেখেন আমার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে, একদম ফাঁকা, পেন ড্রাইভের ভেতরে কিছু নাই। এরপর আপনাকে যেটা করতে হবে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনার পেন ড্রাইভটি বুটেবল করবেন সেই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে থাকতে হবে। অবশ্য এটা না থাকলেও হবে, যদি আপনার অন্য কোনো কম্পিউটারে থাকে সেখান থেকে বুটেবল করেও রাখতে পারেন। পরবর্তীতে চাইলে আপনি অনেক কয়বার বা যতবার ইচ্ছা আপনি উইন্ডোজ দিতে পারেন। তো এখানে উইন্ডোজ বুটেবল রুপুস এই সফটওয়্যারের মাধ্যমে আপনি পেন ড্রাইভটি বুটেবল করতে পারবেন। তো এটার মাধ্যমে বুটেবল করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে যে উইন্ডোজটি বুটেবল করতে চাচ্ছেন সেই উইন্ডোজ অবশ্যই আপনার এখানে আইএসও ফাইল থাকতে হবে। যেমন আমার এখানে উইন্ডোজ 7 32 বিট উইন্ডোজ 7টি আছে। তো এখানে চাইলে আপনারা 64 বিট, 64 বিট, 32 বিট অথবা 8, 10 এগুলো রাখতে পারবেন, অথবা আপনারা চাইলে ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো অবশ্যই আপনাকে এখানে যে উইন্ডোজটি দিতে চাচ্ছেন বা যে উইন্ডোজটি বুটেবল করতে চাচ্ছেন সেই উইন্ডোজটি এখানে আইএসও ফাইল থাকতে হবে। এরপরও আপনারা চাইলে উইন্ডোজ আইএসও ডাউনলোডার দিয়েও উইন্ডোজ ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। এই রুফুস এখানে ওপেন করবেন, অথবা ডাবল ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হওয়ার পর এখানে দেখাচ্ছে আপনার কত জিবি পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে বুটেবল করার জন্য প্রস্তুত রাখছেন, এটা অবশ্যই এখানে দেখাচ্ছে। এরপর আছে আপনি সিলেক্ট, আপনি যেটা বা যে উইন্ডোজ দিতে চাচ্ছেন সেই উইন্ডোজটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা আসলে কিছু করার দরকার হয় না। তো আপনি সিলেক্ট করবেন, দেখেন এখানে প্লিজ সিলেক্ট দেখাচ্ছে। তো সিলেক্ট করার পর অবশ্যই আপনি যে উইন্ডোজ দিতে চাচ্ছেন বা আইএসও ফাইল আছে সেই ফাইলটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা আমার রয়েছে, কারণ আমি এখানে উইন্ডোজ 7 32 বিট অপারেটিং সিস্টেম উইন্ডোজটি দিব। তো আমি এটাই সিলেক্ট করলাম। এরপর দেখেন এখানে চলে আসবে উইন্ডোজ 7 32 বিট, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা এখানে চলে আসবে। এরপর আপনাকে স্টার্ট দিতে হবে বা স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে। তো এটা অবশ্য কিছু সময় নেয় বুটেবল হতে। বুটেবল হওয়ার পর আপনার পেন ড্রাইভটি প্রস্তুত হয়ে যাবে উইন্ডোজ দেওয়ার জন্য। আপনি যে কোনো পিসিতেই উইন্ডোজ দিতে পারবেন।
তবে আরেকটি বিষয় বলি, অনেক সময় দেখা যায় যে ডিভিডি রাইটারের মাধ্যমে বা আপনি সিডির মাধ্যমে বা অথবা ডিভিডির মাধ্যমে যদি উইন্ডোজ দিতে চান, তো সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। কারণ আমি দেখছি এটা আসলে 30 মিনিট 40 মিনিট অনেক সময় লাগে, এটা আসলে অনেক সময়ের ব্যাপার। তো আপনি যদি পেন ড্রাইভ বুটেবল করে উইন্ডোজ দেন, তাহলে এটা আসলে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনার উইন্ডোজ কমপ্লিট হবে। তো আমার মনে হয় ডিভিডি সে পেন ড্রাইভ বুটেবল করে উইন্ডোজ দেয় অনেক বেটার। তো এভাবে আপনার চাইলে খুব কম সময়ে উইন্ডোজ দিতে পারবেন এবং খুব কম সময়ে পেন ড্রাইভ বুটেবল করে আপনি উইন্ডোজ নিজে নিজে দিতে পারবেন। তবে আরেকটা বিষয় বলি, আপনার যে পেন ড্রাইভটি বুটেবল করে উইন্ডোজ দিতে চাচ্ছেন, সেই পেন ড্রাইভে আপনি চাইলেও কিছু আদার্স কিছু সফটওয়্যার বা ফাইল ফোল্ডার আপনার আপনি এখানে রাখতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই আপনাকে দেখতে হবে যদি কোনো কোনো ফাইল বা উইন্ডোজ যে বুটেবল করছেন উইন্ডোজ দেওয়ার জন্য, সেই ফাইলের যে ভার্সন বা ফাইলগুলো যেন নষ্ট না হয় অথবা ভাইরাসের কারণে এটা ডিলেট বা নষ্ট না হয়, এই দিকটা খেয়াল রাখবেন। কারণ এটা যদি কোনো কারণে ডিলেট হয়, কোনো ভার্সন বা বুটেবলের কোনো সফটওয়্যার, তো সেক্ষেত্রে আপনার উইন্ডোজ হয়তোবা নাও হতে পারে। তো আমি এরপরে কিভাবে পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দেয় আমি সে বিষয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো। তো আমার পেন ড্রাইভ বুটেবল কমপ্লিট হয়ে গেছে, এখানে অবশ্যই আপনাকে ক্লোজ করতে হবে, রিস্টার্ট বা স্টার্টে কখনোই ক্লিক করবেন না, ক্লিক করলে আবার হয়তো প্রথম থেকে হতে পারে। তো আপনি এখানে ক্লোজ করবেন এবং এরপর আপনার পেন ড্রাইভে দেখলে দেখতে পারবেন যেটা আসলে আপনার উইন্ডোজ দেওয়ার মতো বুটেবল হয়ে গেছে। তো আপনি এভাবে আপনার পেন ড্রাইভটি বুটেবল করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বুটেবল বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।